আগামীকাল সাতাশে মে সোমবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিন রাশির জাতক জাতিকাদের তাই সঙ্গে থাকুন বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তার আগে একটা কথা বলে আর কয়েকটা দিন বাকি আছে ফল হারিনি অত্যন্ত শুভ বছরে একবার আসে এবং আরেকটা অমাবস্যা আসে যেটা আমরা সকলেই জানি কৌশিকী অমাবস্যা এই যে দুটো অমাবস্যা অত্যন্ত শুভ তন্ত্রের জন্য এই যে শুভ শুভ কিন্তু শুধু তন্ত্রের জন্যই শুভ মানে সমস্ত রকম তন্ত্রক্রিয়া এই আমস্যায় করলে সেটা পাওয়ারটা অনেকটাই বৃদ্ধি পায় তাই যারা কবচ করতে চাইছেন নবগ্রহ যেটা পাচ্ছেন না এতদিন তারা যোগাযোগ করতে পারেন এই যে ফল অমাবস্যা আসছে এই অমাবস্যার দিন কিন্তু আপনারা আপনাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন অবশ্যই কিছু না কিছু প্রতিকার করে তবে তাই প্রতিকার করার জন্য শ্রেষ্ঠ সময় তাই আপনারা অতি সত্বর যোগাযোগ করতে পারেন দেখুন আমাদের যাই করাবেন আমাদের দিয়ে সেটা কিন্তু এক তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তাই বেশি দিন কিন্তু আর নেই কারণ এটা পাঁচ তারিখ ছ তারিখ এই আমাবস্যা পড়েছে তাই আমরা সাত দিন আগে ক্লোজ বন্ধ করে দিই সেখানে দাঁড়িয়ে এক তারিখ পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন অর্থাৎ যদি কিছু করানো থাকে করিয়ে নিতে পারবেন এই মেসেজটা আমার মনে হলো আপনাদের দেওয়ার তাই দিলাম এছাড়া যারা এই অমাবস্যায় আমার মন্দিরে আসতে চাইছেন এসে মায়ের দর্শন করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা শরীর মন্দের কবচ ফ্রি দেওয়া হবে ফ্রি বলতে আপনারা মায়ের মন্দির থেকে পাবেন এর জন্য কোনো খরচ করতে হয় না আমি সবসময় বলি যে আমার মায়ের মায়ের মন্দিরে আসুন আপনাদের মনের বাসনা বলুন পূর্ণ হবেই জাগ্রত মা এখানে কোনো টাকা পয়সা লাগবে না কারণ মায়ের কাছে আসতে কোনো টাকা পয়সা লাগে না আমি মনে করি তাই আপনার কথা আমার অবশ্যই শুনবে আর এই কবচটাও আপনারা কিন্তু পায়ের মন্দির থেকে পেয়ে যাবেন আর আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার সাথে ভালোভাবে কনসাল্ট করতে গেলে সেখানে পে করতে হবে আর আপনারা মায়ের দর্শনে আসলে কোনো রকম পে করতে হবে না তাই যারা আসতে চাইছেন আশেপাশে আছেন তাদের তো সম্ভব তারা এই কবচটা কিন্তু চেয়ে নেবেন এটা শরীর বন্ধের কবচ এটা আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার কোনো নেগেটিভিটি ধরতে পারবে না এবং স্বাস্থ্যেরও অনেকটা উন্নতি হবে এবং আপনার অনেকে চিনবে মানবে জানবে মানে একটা পাওয়ার দেওয়া আর কি ব্যাস এটা আপনার আপনারা পেতে পারেন মায়ের মন্দির থেকে কারণ আমি প্রত্যেকটা অমাবস্যা এবং পূর্ণিমায় মায়ের পুজো হয় আর মায়ের এত নিত্য পুজো এটা একটু ভালো গরমযোগ্য হয় এবং শনি মঙ্গলবারেও হয় তাই এই হোম হোমযজ্ঞ হবে সকলের ভালোর জন্য এখানে আহতি দেওয়া হবে যোগ্য এবং এখানে পগলামুখী যোগ্য হবে আর পগলামুখী যোগ্য দিয়েই কিন্তু এই প্রত্যেকের জন্য যে আহতি হবে দশের জন্য সেই জায়গায় প্রত্যেকের জন্যই কবজও তৈরি হবে আর যেটা আপনি নেবেন তখন আপনার নামে শোধন করে দেওয়া হবে আর এটা নর্মালি সবার জন্যই তৈরি হবে কারণ আমার তো যোগ্য করতেই হবে এবং আমি সমাজ কল্যাণের জন্য আমি কিন্তু আহতি দেই আর কে কী করে আমার জানা নেই কিন্তু আমি করি তাই সেটা যারা এই অমাবসায় আসতে চাইছেন তারা পেতে পারেন এই কবজটা সম্পূর্ণ আপনি মন্দির থেকে পাবেন আপনার শুধু বলে নিতে হবে এবার যার যেটা খুশি মায়ের মালা দিল ফুল দিল সেটা আলাদা প্রশ্ন এর জন্য স্পেশালি আপনাকে কিছু পে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যাই হোক যারা আশেপাশে আছেন তারা তো আসতে পারবেন আর যারা দূরে আছেন এই নিয়ে কোনো প্রশ্ন করবেন না পাঠাতে পাঠাতে পারবেন কি না পাঠিয়ে দেন আমি পাঁচশো দিচ্ছি দুশো দিচ্ছি একদম না এগুলো বিক্রি হয় না মায়ের আশীর্বাদ আপনারা আসলেই পাবেন না আসলে পাবেন না আর যারা কবচ করাতে চাইছেন সেটা আপনারা বাড়ি বসে পাবেন অনলাইনের মাধ্যমে সেটা তো আপনারা পে করছেন আপনার নামে তৈরি হবে সেটা আলাদা বিষয় আর এটা আলাদা বিষয় এর সঙ্গে সম্পর্ক নেই এবার আসুন এই যে আগামী কাল আমি তিনটে রাশিকে নিয়ে আলোচনা করছি অর্থপ্রাপ্তি যুগে ভাগ্য বদলাবে এটা কিন্তু অর্থপ্রাপ্তি যোগ যেটা যে কোনোভাবে আপনার হাতে আসতে পারে তাই ভালো করে বুঝতে হবে যারা এই প্রোগ্রাম থেকে দৌড়ে গিয়ে লটারি কাটতে চান তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কখনোই করবেন না এটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে তাই এই যে প্রথমে তিনটে রাশির মধ্যে আমি বলব মেষ রাশির কথা মেষরাশি জাতক জাতিকাদের আগামীকাল অত্যন্ত শুভ কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য হঠাৎ বদলেও যেতে পারে আর আপনার মেষরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা লটারি কাটতেই হবে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে এই যে সময়টা অপেক্ষা করছে ভালো সময় এই ভালো সময়টা অবশ্যই মেনটেন করে একটি টিকিট কাটার চেষ্টা কর আর যারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন হয়তো ভাবছেন মেষরাশি যারা যারা আছে প্রত্যেকের মনে হয় সময়টা বলল লটারি কাটার তারা ভুল করবেন এটা সকলের জন্য নয় ধরুন আপনি মেষরাশির জাতক বা জাতিক আপনি কখনো লটারি কাটেননি একদম যাবেন না এই প্রোগ্রাম দেখে কারণ এটা সকলের জন্য নয় আর আপনার রাশি আপনি প্রতিনিয়ত লটারি কেটে যাচ্ছেন প্রাইজ হচ্ছে না আপনি ক্ষতিগ্রস্ত তাহলে আপনারা এই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন কারণ আপনাদের কথা মাথায় রেখে সময়টা বলা হয় সকলের জন্য নয় আর আপনার মেষরাশি আপনার যদি মনে হয় আদৌ আপনার লটারি থেকে কিছু আসবে কিনা জানতে চাইছেন আপনার চর্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন জানতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি ধারণ সময় থাকছে কর্কট রাশি জাতক জাতিকাদের তাই আপনার যদি কর্কট রাশি হয় আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আপনার কর্কট রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে তাহলে তাহলে আমি বলবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন একটা সময় কিন্তু দেওয়া থাকবে আর আপনার কর্কট রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন যে কর্কটরাশি মানেই লটারি কাটতে বলল একদম ভুল সকলের জন্য বলা হয়নি আপনার কর্কট রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন আপনি সময়টা মেনটেন করে টিকিট কাটতে পারেন আর আপনার কর্কট রাশি আপনি কখনোই লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না কারণ এই আলোচনাটা কিন্তু লটারির জন্য নয় অর্থপ্রাপ্তি যোগ আর আপনার যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা হতে চাইছেন জানতে চাইছেন তাহলে আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন এটা কিন্তু সম্ভব সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলব ধনুরাশি এই ধনুরাশির জাতক জাতিকাদের আগামীকাল অত্যন্ত শুভ হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আপনার ধনুরাশি আপনি প্রতি প্রতিনিয়ত লটারি কাটছেন নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্যও একটা সময় অপেক্ষা করছে সময়টা ভিডিও শেষে জানতে পারবেন আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার ধনুরাশি আপনি হয়তো ভাবছেন ধনুরাশি মানেই কি লটারি কাটতে বললো চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলল এই ভুল কাজটা কখনোই করতে যাবেন না আপনার ধনুরাশি আপনি কখনো লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে একটা লটারি কাটবেন এটা আপনার জন্য অনেক বড় ভুল আর আপনার ধনুরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে আপনার জন্যই আলোচনা তাই যারা কখনো কাটেন আর যদি আপনার মনে হয় লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন এটা সম্ভব আর এই যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই তিনটে রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের সাথেই কি মিলবে না প্রত্যেকের সাথে মিলবে না যাদের জন্মচক বা হস্তরেখায় রাহু শুক্রমঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে এই অর্থপ্রাপ্তির যোগ আলোচনা যাদের খারাপ আছে মিলবে না রাশি যতই সেম বলি না কেন এবার আসুন এই তিনটে রাশির জন্য লটারি যারা কাটে প্রতিনিয়ত সময় বলবো বলেছি তাদের এখন বলবো মেষ রাশি কর্কট রাশি ধনুরাশি আগামীকাল একটি লটারি কাটার সময় বেরিয়েছে সকাল দশটা থেকে বেলা বারোটা অত্যন্ত শুভ আমি আবারও বলছি যারা প্রতিনিয়ত কাটছেন লটারি তাদের জন্যই সকলের জন্য না আর যদি এই সময়টা বের করতে না পারেন ব্যস্ত তাহলে কি করবেন তাহলে করবেন রাহুকাল এড়িয়ে গিয়ে যখন খুশি কাটতে পারেন রাহুকাল কখন বলে দিচ্ছি আগামীকাল রাহুকাল সকাল ছটা তেত্রিশ মিনিট থেকে সকাল আটটা তেরো মিনিট সময়টা রাহুকাল কোনো শুভ কাজ করবেন না লটারি তো কাটবেনই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার